সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবে না বাম বিজেপি, আগামী লোকসভা ভোটের ভর কেন্দ্র হয়ে উঠতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে তৃণমূলকে নির্মূল করার লক্ষ্যে অলিখিত জোট হচ্ছে সমস্ত বিরোধী দলের মধ্যে। এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মুখোমুখি লড়াই হতে পারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সূত্রের খবর, বিজেপি প্রার্থী দেবে না এই কেন্দ্র থেকে, এমনকি নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার ছাড়তে উদ্যোগ নিচ্ছে সিপিআইএমও। সুতরাং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই চব্বিশের লোকসভা ভোটে বাংলার ভর কেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখানকার দুবারের নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন তিনি। একদিকে যখন নওশাদ জানিয়েছেন এই কেন্দ্র থেকে লড়বেন তিনি, তখন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু দিগড়ি ক্রমাগত হুঙ্কার ছাড়ছেন অভিষেককে হারাবেনই, প্রয়োজনে অন্য প্রার্থীকে সমর্থন করবে ভারতীয় জনতা পার্টি। গত 5ই নভেম্বর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় মাত্র 14% উপস্থিত ছিলেন, আসলে তার লোকসভায় যাওয়ার কোনো ইচ্ছেই নেই, তাই ডায়মন্ড হারবারের মানুষ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবার জিতেছিলেন 3,20,000 ভোটের ব্যবধানে, এবার সেটা 4,00,000 করার টার্গেট নিয়েছেন তিনি বলে সূত্রের খবর। এদিন তা নিয়ে তৃণমূল সেনাপতির বৈঠকও হয় এলাকার শীর্ষস্থানীয় নেতাদের সাথে। 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে 7,91,127 ভোট পান, শতাংশের বিচারে যা হয় 56.13। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 4,70,533, শতাংশ ছিল 33%। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিধানসভা 7টি, ডায়মন্ড হারবার, হলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা, মেটিয়া ব্রুজ। 21-এর বিধানসভা নির্বাচনে 7টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ডায়মন্ড হারবারে সংখ্যালঘু মানুষের সংখ্যা 53% বেশি। এই প্রসঙ্গে অনেকেরই মনে খুব পড়ছে সাগরদিঘি উপনির্বাচনের কথাও। বাইরন বিশ্বাস 47% ভোট পেয়ে হারিয়ে দেন তৃণমূল প্রার্থীকে, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 34%। বিজেপি পায় মাত্র 13%, প্রায় 66% সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে তৃণমূলের ভোট কেটে বিজেপি কংগ্রেসকে সুবিধা করে দেয় বলে তুঙ্গে ওঠে রাজনৈতিক তোরজা। যদিও ভোটে জিতে বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেন। বাংলার 60% বুথেই নেই সংগঠন, 350-এর টার্গেট পূরণ কিভাবে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। ক্যালেন্ডারে এখন জানুয়ারি মাস, দেশ জুড়ে শীতের আমেজ, তবে পারদ চড়ছে রাজনীতির অন্দরমহলে। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই বইতে শুরু করেছে গরম হাওয়া। রাজনৈতিক দলগুলি তৈরি করে ফেলেছে দিল্লি দখলের নীল নকশা। দিল্লির তাখত ছিনিয়ে নিতে এখন থেকেই ভোট ময়দানে ঝাঁপাতে শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলি। ভোট আবহে দেশ জুড়ে একটাই প্রশ্ন, এইবার দিল্লি কার, সেই উত্তর অবশ্য সময় দেবে। তবে লড়াইয়ে কোনো ফাঁক রাখতে চান না রাজনৈতিক নেতারা। লোকসভা নির্বাচনে হ্যাট্রিক করতে ইতিমধ্যেই স্লোগান তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। তাদের স্লোগান, আপ কি বার 400 পার। এ বিষয়ে নীরবে ধোয়া দিয়ে চলেছে বিজেপির শীর্ষ মহলও। তাদের লক্ষ্য মানুষের মনে এই সংখ্যাটাকে বিশ্বাসে পরিণত করা। তার উপর সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল বাড়তি অক্সিজেন জুগিয়েছে পদ্ম বাহিনীকে। কিন্তু বাস্তব চিত্রটা ঠিক কী? লড়াই কি সত্যি বিজেপির কাছে বায়ে হাত কি খেল? দলের অন্দরের খবর, তিসরিবার মোদি সরকার বলে গলা ফাটালেও সংশয় কিন্তু রয়েছে। শুধুমাত্র যে আসনগুলিকে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে সেগুলি নিয়েই দুশ্চিন্তা নয়। গতবারের জেতা বেশ কিছু লোকসভার কেন্দ্র নিয়েও উদ্বেগ রয়েছে বই কি। রাজ্যস্তরের নেতাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা, গতবারের জেতা আসনগুলির উপর বাড়তি নজর দিতে হবে, কোনোভাবে যেন জেতা আসন ফসকে না যায়। পরিস্থিতি যে ইঙ্গিত দিচ্ছে তাতে আগামী মার্চ মাসেই হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে, সেক্ষেত্রে হাতে আর মাত্র 2 মাস। লক্ষ্য পূরণে লাগাতার রাজ্যনেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। কখনও একসঙ্গে
কখনও আবার আলাদা আলাদাভাবে আলোচনায় সারবেন তারা, দলকে চাগাতে দেবেন দাওয়াই। তবে দলের তরফে সাববার্তা, বুথ স্তর অর্থাৎ একেবারে তৃণমূল স্তরে পৌঁছে মানুষের আস্থা ও সমর্থন নিশ্চিত করতে হবে, কিন্তু সেই কাজ করার জন্য যে সাংগঠনিক পরিকাঠামোর প্রয়োজন সেটা সব রাজ্যে বিজেপির আছে তো। গোবলায় নিয়ে কোনো সংশয় নেই বটে, তবে দুশ্চিন্তা থাকবে দক্ষিণ ভারত এবং অবশ্যই বাংলাকে নিয়ে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 18টি আসনে জিতেছিল বিজেপি, কিন্তু 4 বছর পর পরিস্থিতি কেমন? 1 বছরেরও বেশি সময় ধরে বাংলার বুথ সশক্তিকরণ অভিযান চালিয়ে প্রকাশ্যে উঠে এসেছে হতশ্রী দশা। বঙ্গ নেতাদের হিসেব অনুযায়ী এই মুহূর্তে এ রাজ্যে মাত্র 40% বুথে পার্টির সক্রিয় কর্মী রয়েছেন, অর্থাৎ বাংলার 60% বুথেই গেরুয়া শিবিরের উপস্থিতি কার্যত শূন্য। বিজেপির কেন্দ্রীয় হিসেব অনুযায়ী বাংলায় 24টি আসন দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে। জেলাস্তরে খোঁজখবর নিয়ে জানা গিয়েছে বাস্তবটা এর চেয়ে অনেকটাই আলাদা, কারণ উত্তরবঙ্গকে শক্তঘাটি হিসেবে ধরে নিয়েই এই তালিকা তৈরি করেছে বিজেপি নেতৃত্ব। তবে 2021 সালের বিধানসভা ভোট এবং পঞ্চায়েত নির্বাচনের পর সেখানকার ছবিটাও অনেকাংশে বদলে গিয়েছে। শুধু বাংলা নয়, সারা দেশেই এমন বেশ কয়েকটি আসন রয়েছে যেগুলি আপাতত শক্তিশালী কেন্দ্র বলে চিহ্নিত। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির 200 আসনের গ্রাউন্ড রিপোর্ট পুরোপুরি ফ্লপ হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন অমিত শাহ। এবার আর সেই ছবির পুনরাবৃত্তি চাইছেন না তিনি, প্রকৃত সাংগঠনিক রিপোর্ট হাতে চাইছেন শাহ নাড্ডারা। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বে ফাটল বিজেপির অন্তরে চিন্তা বাড়িয়েছে, শুরু হয়েছে টানাপোড়েন। ফলে 350-এর লক্ষ্য পূরণ কীভাবে হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন দিল্লি নেতৃত্বরা। মমতার অবসরের বয়স হয়েছে, তিনি সরছেন না। ফের কটাক্ষ দিলীপ ঘোষের, পুরনো সেনাপতির অবসরের বয়স এসে গিয়েছে কিন্তু তিনি সরছেন না। তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল নিয়ে ফের খোঁচা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসে ধারাবাহিকভাবে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব চলছে, ফেসবুক পোস্টেও এবার সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, অর্থ ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করা হয়, সে কারণেই নেতারা দেহত্যাগ অথবা পদত্যাগের কথা বলছেন। জাতীয় দলের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন, এমনই মত দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস এভাবেই উঠে যাবে সে কটাক্ষ করেন তিনি। লিপস অ্যান্ড বাউন্সের সংস্থা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। সংস্থার 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটছে ইডি, সেই বিষয় নিয়েও এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। এই সংস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কথা চর্চা রয়েছে, অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছিল, বিতর্ক বহু বছর ধরে সামনে রয়েছে, তদন্তের একের পর এক তথ্য বেরিয়ে আসছে, সেই সব তথ্য আদালতে পেশ করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে আদালত সিদ্ধান্ত নেবে, দুর্নীতি বন্ধ হওয়া উচিত, এভাবে কোনো রাজ্য চলতে পারে না, এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ। দীর্ঘদিন হয়ে গিয়েছে তদন্তের, এবার মানুষ ধৈর্য হারাচ্ছেন, এজন্যই আদালত তদন্তকারীদের উপর চাপ বাড়াচ্ছেন, এমনই মনে করছেন বিজেপি সাংসদ। পরিবহন বিল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে, ট্রাক ও লরির ড্রাইভাররা আন্দোলনের পথে হেঁটেছেন। বিরোধীদের অভিযোগ এই বিল নিয়ে কোনো আলোচনা করেনি বিজেপি সরকার, সেই বক্তব্য মানতে নারাজ দিলীপ ঘোষ। 4 বছর ধরে এই বিল নিয়ে চর্চা হয়েছে, আলোচনা হয়েছে সংসদ ভবনে। এই বিলের বিষয়ে আলোচনার জন্য কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিতে নিজে ছিলেন দিলীপ ঘোষ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিরোধী নেতাদের, আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়। সংসদ ভবনে আলোচনার সময় বিরোধীরা উপস্থিত থাকেননি, তারা হৈহট্টগোল করে চলে গিয়েছিলেন, এমনই দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বাংলায় 25টি আসন বিজেপিকে পেতে হবে, দিলীপ ঘোষ এমন বক্তব্য রেখেছেন বলে গেরুয়া শিবিরে চর্চা শুরু হয়েছে। এদিন তিনি এই বিষয়ে কে উড়িয়ে দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 35টি লোকসভা আসন চেয়েছেন রাজ্য থেকে, টার্গেট পূরণ করার লোক দিলীপ ঘোষ, সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন, বুধবার এমনই দাবি করলেন তিনি। তোলামূলের 2 ভাগ, নবীন প্রবীণ দণ্ড নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দণ্ড চরমে, সেই আবহে এবার জোড়াফুল শিবিরকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্দরে বিভাজনের কথা তুলে ধরলেন তিনি, সেই সঙ্গে তৃণমূলের সবাই চোর বলেও ফের একবার মন্তব্য করলেন শুভেন্দু। বুধবারও তৃণমূলের একের পর এক নেতা যখন প্রকাশ্যে বাগযুদ্ধে জড়িয়ে পড়ছেন, সেই সময় সোশ্যাল মিডিয়ায় এমন লিখলেন শুভেন্দু অধিকারী। বুধবার ফের দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বরাহনগরের
তৃণমূল বিধায়ক তাপস রায়, সেই নিয়ে কাটাছেড়ার মধ্যেই এক্স হ্যান্ডেলে কটাক্ষ মিশ্রিত পোস্ট দেন শুভেন্দু। তাতে লেখেন, তোলামূলের দুই ভাগ, তবে একটি বিষয় পরিষ্কার, তোলামূলের আপাতমস্তক সবাই চোর। লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। তাতে একদিকে দুর্নীতিকাণ্ডের নাম জড়ানো কুন্তল ঘোষ, অয়নশীলদের ছবি রয়েছে, অন্যদিকে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকদের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূলের অন্দরে বিভাজন নিয়ে জোর জল্পনা চলছে, যাতে ইন্ধন জুগিয়েছে দলের নেতারাই। প্রকাশ্যেই পরস্পরের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন তারা, পরস্পরকে কড়া ভাষায় আক্রমণও করছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজ নিজ অবস্থান স্পষ্ট জানাতে নেমে পড়েছেন তারা। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এই দলে সামিল হয়েছেন। মমতার পর তৃণমূলে অভিষেকের ধারে কাছে কেউ নেই বলে মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলে অভিষেকের ধারে কাছে কেউ নেই, নতুন প্রজন্মকে মানতেই হবে, আর যারা নতুন প্রজন্মকে তৈরি করতে পারে না তাদের থেকে ব্যর্থ কেউ নেই। উদয়নের মতো দলের অন্দরে বিভাজনের তত্ত্ব উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে অনেকেই, কিন্তু এতেও বিতর্ক থামছে না। কারণ বুধবার সকালে নতুন করে জল্পনায় ইন্ধন জুগিয়েছেন তাপস, ফের চাষাচলা ভাষায় সুদীপকে আক্রমণ করেছেন তিনি। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল করি, কিন্তু যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে যদি চলতে হয় তাহলে নিশ্চয়ই ভাবতে হবে আমাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি নাকি? আমাদের দলে তো 6-7 বছর ছিল নাও, বলেছিল দলটা নাকি উঠে যাবে, ওরা স্বামী স্ত্রী মিলে কী কী করেছিল আমার কাছে আছে, প্রয়োজনে আবারও তুলব। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছেন শীঘ্রই চিহ্নিত করা হবে, যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করে না। লোকসভা নির্বাচনের অনেক আগে কার্যকর হবে সিএএ, কেন্দ্র তৈরি খবর পিটিআই সূত্রে। দ্রুত দেশে কার্যকর হবে সিএএ আইন। পিটিআই মারফত যে খবর মিলেছে তাতে বলা হয়েছে দ্রুতই এই আইন কার্যকর করা হবে। কার্যকর করা হবে লোকসভা নির্বাচনের অনেক আগেই। ভারতীয় সংসদ 2019 সালের ডিসেম্বর মাসে এই আইন সংসদে পাশ করা হয়। নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ভারতে অমুসলিম শরণার্থীদের নাগরিকতা দেওয়া হবে। এই তালিকায় রয়েছে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টানদের। পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের এই নাগরিকতা দেওয়া হবে। সিএএ কার্যকর করা নিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রথম থেকেই। 2019 সালে গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সরকারের সূত্রে খবর মিলেছে, সেখানে বলা হয়েছে আমরা দ্রুত সিএএ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করব। একবার বিজ্ঞপ্তি জারি করা হলে সেটি আইন হিসাবে কার্যকর করা হবে ও আবেদনের ভিত্তিতে যাদের প্রাপ্য তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এমনিতে আইন পাশ হওয়ার পর 4 বছর কেটে গিয়েছে, এখন সিএএ কার্যকর করতেই হবে। এরপর ওই আধিকারিকদের যখন জিজ্ঞাসা করা হয় এই আইন কি লোকসভা নির্বাচনের আগে কার্যকর করা হবে, সেই আধিকারিক জানিয়েছেন হ্যাঁ, লোকসভা নির্বাচনের অনেক দিন আগে এই বছরের শাসক দল বিজেপি তুলেছিল সিএএ প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে এসে জানিয়েছিলেন সংসদে পাশ হওয়া সিএএ আইন হিসাবে কার্যকর হবেই। পাশাপাশি তিনি দোষ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছেন সিএএ নিয়ে।